हेलो भिवार्स, आज आमी देखिए दिब एंड्रॉइड फोन दिए सांबादिकेर मतो गोपन कैमरार माध्यमे भिडियो करे निबेन जाना अजाना सब इम्पोर्टेंट दृश्य। तो भिवार्स, एर आगे आमी एकटा कथा बोली, आपनारा जदि आमार चैनलटी सबस्क्राइब ना करे थाकेन ताहले प्लिज आमार चैनलटी सबस्क्राइब करुन एबं बेल बाटनटिते क्लिक करते भूलबेन ना। तो ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সাংবাদিকের মতো গোপন ক্যামেরায় ভিডিও করার জন্য প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে। ডাউনলোড এবং ইনস্টল করার প্রসেসটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এর আগে আমরা দেখব অ্যাপসটি কনফিগার সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো করে বুঝবেন, তারপর ট্রাই করবেন। যদি আপনি ভিডিওটি ভালোভাবে না দেখেন তাহলে আপনার অ্যাপসটি কাজ নাও করতে পারে। তো ভিউয়ার্স, স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করতেছি, সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক, পিসি টিউটর ভিডিওর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি মোহাম্মদ নজরুল ইসলাম। ভিউয়ার্স, আপনি যদি প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেন তাহলে আপনার মোবাইলে হোম স্ক্রিনে অথবা অ্যাপসের ভিতরে এই ধরনের একটা আইকন চলে আসবে। আপনি এই আইকনটিতে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনি ডাইন সাইডে যদি ক্লিক করে উপরের দিকে তোলেন তাহলে আপনার ক্যামেরাটি জুম ইন হবে, এবং যদি নিচের দিকে নামান তাহলে জুম আউট হবে, এবং বাম সাইডে যদি আপনি ক্লিক করে উপরের দিকে উঠান তাহলে আপনার ক্যামেরাটি স্ক্রিনে বড় হয়ে যাবে। আবার যদি আপনি নিচের দিকে নামান তাহলে আপনার স্ক্রিনে ক্যামেরাটি ছোট হতে থাকবে, কিন্তু আপনার রেজুলেশন কিন্তু কমবে না, রেজুলেশন সেম থাকবে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক, ব্ল্যাক বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ডিসপ্লেটা পুরোটাই ব্ল্যাক হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন সুইচ, সুইচ বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরা চলে যাবেন। আবার যদি সুইচ বাটনে ক্লিক করেন তাহলে ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা চলে আসবেন। এই দেখতে পাচ্ছেন ভিডিও নামের একটি বাটন আছে, আপনি এই ভিডিও নামের বাটনটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফোনে ভিডিও রেকর্ডিং চালু হয়ে যাবে। আপনি যদি স্টপ করেন তাহলে ভিডিওটি স্টপ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন বিইউআরএসটি বাস্ট নামে একটি বাটন আছে, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে একসঙ্গে পাঁচটি স্ন্যাপ হবে, পাঁচটি পিকচার হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন ক্যাপচার, ক্যাপচারে যদি আপনি ক্লিক করেন তাহলে একটি ক্যাপচার হয়ে যাবে। এই যে দেখুন অটো, অটোতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ডিভাইসে 2 সেকেন্ড পর পর একটি করে স্ন্যাপ হতে থাকবে, একটি করে ফটো উঠতে থাকবে। আপনি এটাকে যদি স্টপ করেন তাহলে আর স্ন্যাপ হবে না, ফটো উঠবে না। এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন সেটিং, আপনারা সেটিংসে ক্লিক দিলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন। এই যে দেখুন ডিসপ্লে ইনফর্ম মেসেজ, আপনি এখানে টিক দেওয়া অবস্থায় যদি থাকে এটাকে আনটিক করে দিবেন, কারণ হচ্ছে আমরা তো গোপন ক্যামেরার মাধ্যমে ছবি তুলবো এবং ভিডিও করব। এটাকে যদি টিক দেওয়া থাকে আমাদের ডিভাইসের হোম স্ক্রিনে 2 সেকেন্ড পর পর একটি করে মেসেজ চলে যাবে। এই মেসেজ অন্য কেউ দেখলে বুঝলে বুঝতেও পারে, এজন্য আমরা এটাকে আনটিক করে দেব। ডিসপ্লে ইনফরমেশন মেসেজ, কোনো মেসেজ আসবে না। এরপরে হাইড স্পাই ক্যামেরা ফোল্ডার, আমরা চাইলে আমাদের যে ফোল্ডারে স্ন্যাপশট হবে এবং ভিডিও রেকর্ডিং হবে এই ফোল্ডারটি হাইড করে রাখতে পারি। আমরা অবশ্যই এটাকে হাইড করে দেব। দেওয়ার পরে আমরা ইনেবল, ডিসেবল, ভাইব্রেশন আমরা এটাকে অবশ্যই অফ করে দেব, কারণ হচ্ছে আমরা যখন স্ন্যাপশট নিব অথবা আমরা যখন ছবি তুলব তখন আমাদের ডিভাইসে ভাইব্রেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার স্ন্যাপশট অথবা আপনার ছবি তোলা সম্পূর্ণ হয়েছে। তো এটা ভাইব্রেশন বাজার কারণে অনেকে বুঝে যেতে পারে, সেজন্য আমরা এটাকে আনটিক করে দেব। দেওয়ার পরে আমরা যাব মোর, মোরে ক্লিক করলে সেভিং প্যাড, আমাদের ফাইলগুলো, আমাদের ছবিগুলো কোন ফোল্ডারে সেভ হবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ভলিউম আপ, তো ভিউয়ার্স আমাদের ডিভাইসের ভলিউম আপ বাটনটি কি কাজ করবে এটাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি। ভলিউম আপ বাটনে আমরা সেট করে দিব স্টার্ট অটো শট, এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে ভলিউম ডাউন বাটনে দিব আমরা সিঙ্গলি ইমেজ ক্যাপচার দিয়ে সিলেক্ট করে দিব। আপনি আরো অন্যান্য ক্যাটাগরি আছে ওগুলাও দিতে পারেন। এরপরে হচ্ছে আপনার হ্যান্ডসেট বাটন, আপনার ডিভাইসের হ্যান্ডসেট বাটনটি, পাওয়ার বাটনটি কি কাজ করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি দিচ্ছি সিঙ্গলি ইমেজ ক্যাপচার, এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সাইলেন্ট ফোন সাউন্ড, অবশ্যই এটাকে টিক দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন স্টার্ট আপ মুড, এটাকে অবশ্যই নর্মাল করে দিয়ে রাখবেন। দেওয়ার পরে স্মার্ট ব্যাটারি সেভিং, অবশ্যই এটাকে টিক দিয়ে রাখবেন। এরপরে
করে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি ইন্টারগ্রাফি এটাকে অবশ্যই আনটিক করে দিয়ে রাখবেন রিয়েল ক্যামেরা রেজুলেশন অবশ্যই আপনি হাই করে দিয়ে রাখবেন এরপর হচ্ছে ফ্রন্ট ক্যামেরা রেজুলেশন এটাকেও আপনি হাই করে দিয়ে রাখবেন এরপর দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক ক্যামেরা এটাতে কিছুই করার দরকার নাই আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন তখন সুইচ নামের একটি বাটন পাবেন ওই সুইচ নামে বাটনের মাধ্যমে আপনি ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা চেঞ্জ করে নিতে পারবেন ইমেজ ক্যাপচার কনফিগারেশন এটাকে ক্লিক করলে এই ধরনের কতগুলো অপশন দেখতে পাবেন এই যে দেখুন ব্যাক ক্যামেরা রেজুলেশন অবশ্যই এখান থেকে হাই রেজুলেশন সিলেক্ট করে দিবেন তাহলে আপনি ভিডিও কোয়ালিটি ভালো পাবেন এবং ক্যাপচার ফটো কোয়ালিটি ভালো পাবেন এরপরে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা রেজুলেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন আপনার ডিফল্ট অবস্থায় লো 1280x720 পিক্সেল সিলেক্ট করা থাকবে এখান থেকে আপনি হাই করে দিবেন এই দেখুন 1600x1200 এটাকে সিলেক্ট করে দিবেন তাহলে আপনার ফ্রন্ট ক্যামেরা ভিডিও কোয়ালিটিও ভালো হবে এরপরে দেখতে পাচ্ছেন অটো ক্যাপচার এটাকে ক্লিক দিলে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে অটো ক্যাপচার কয় সেকেন্ড পরপর হবে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন 2 সেকেন্ড আপনি দিতে পারেন 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড 7 সেকেন্ড আমি 2 সেকেন্ডেই করে দিচ্ছি এরপরে আছে বার শট ইমেজ টোটাল এটাকে ক্লিক দিলে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন তো ভিউয়ার্স বার শট ইমেজ টোটাল আপনি যদি দিয়ে রাখেন 5 ক্লিকে 5টি ইমেজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বার শট অন ব্ল্যাক এটাকে আপনি যদি টিক দিয়ে রাখেন তাহলে যে সময় বার শট অন এটাকে চালু করবেন তখন ডিসপ্লেটা কালো হয়ে যাবে এরপরে আমরা ব্যাক দিচ্ছি দেওয়ার পরে ভিডিও রেকর্ডিং কনফিগারেশন আমরা এটাকে ক্লিক করতেছি ক্লিক করার পর এই দেখুন ব্যাক ক্যামেরা ভিডিও কোয়ালিটি এখানে ক্লিক করবেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে যে দেখুন হাইয়েস্ট এটাকে অবশ্যই ক্লিক করে দিবেন তাহলে আপনার ব্যাক ক্যামেরা ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে এরপরে হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরা ভিডিও কোয়ালিটি এটাকে আপনি হাইয়েস্ট করে দিয়ে রাখবেন এই দেখতে পাচ্ছেন ম্যাক্স ভিডিও ফাইল সাইজ 4000 MB পর্যন্ত একটি ভিডিও রেকর্ড করা যাবে এরপরে এগুলার ডিফল্ট অবস্থায় যেভাবে থাকবে সেভাবে রাখবেন রাখার পর ব্যাক দিবেন এরপরে বাকি যে অপশনগুলো ডিফল্ট অবস্থা যা থাকবে তাই রেখে দিবেন দেওয়ার পরে ব্যাক দিবেন দেওয়ার পর সেটিং এর কাজ শেষ এখন দেখতে পাচ্ছেন ফেস যদি আপনি অন করে দিয়ে রাখেন মুখের চিহ্ন পেলেই একটি শট হয়ে যাবে একটি ফটো হয়ে যাবে এটাকে আমি স্টপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মিনিমাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি ভিউয়ার্স আপনি যদি ভিডিওটি রেকর্ড করে দিয়ে রাখেন আপনার হোম স্ক্রিনে যদি একটি ক্যামেরার ছবি দেখা যায় তাহলে মানুষে বুঝতে পারবে যে আপনি ভিডিও রেকর্ডিং করতেছেন আপনি যদি এটাকে মিনিমাইজ করে দিয়ে রাখেন তাহলে মানুষে বুঝতে পারবে না যে আপনি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতেছেন তো ভিউয়ার্স এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের ডিভাইসে এখন ভিডিও রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে আমরা যদি এটাকে এখন বন্ধ করতে চাই এর জন্য আমরা যাব আমাদের ডিভাইসের নোটিফিকেশন বারে যাওয়ার পর এই দেখুন পাওয়ার আইকনের মতো একটি বাটন দেখতে পাচ্ছেন আর ডান সাইডে কিছু একটা গুণ চিহ্ন এবং একটা মাইনাস চিহ্ন আছে আপনারা এটাকে ক্লিক দিবেন ক্লিক দিলে হোম স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা স্টপ করবেন এখান থেকে আপনারা স্টপ করলে ভিডিওটি স্টপ হয়ে যাবে অথবা সেটিং থেকে আমরা যে ভলিউম আপ কি ভলিউম ডাউন কি সিলেক্ট করে দিয়ে রেখেছি আমরা ভলিউম আপ কি এবং ভলিউম ডাউন কি সিলেক্ট করেও আমরা এই ভিডিওটি স্টপ করতে পারি তো ভিউয়ার্স এতক্ষণ আমরা সেটিং এবং কনফিগার সম্পর্কে বিস্তারিত জানলাম তো এখন আমরা জানবো এই অ্যাপসটি কোথায় পাবো কিভাবে ডাউনলোড করব তো ভিউয়ার্স এখন আমরা অ্যাপসটি ডাউনলোড করব অ্যাপসটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশনে এই ধরনের একটি ডাউনলোড লিংক পাবো এই দেখুন ডাউনলোড লিংক আমরা এই ডাউনলোড লিংকটিতে ক্লিক দিব ক্লিক দিলে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে আমরা ব্রাউজার অথবা ক্রোম সিলেক্ট করে দিব দেওয়ার পর আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো এই দেখুন প্লিজ ওয়েট 5 সেকেন্ড এখানে 5 সেকেন্ড ওয়েট করার পর যে দেখুন স্কিপ অ্যাড আমরা এই স্কিপ অ্যাডে ক্লিক করব স্কিপ অ্যাডে ক্লিক করলে আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো এখান থেকে অবশ্যই আমরা প্লে স্টোর সিলেক্ট করে দিব দেওয়ার পর জাস্ট ওয়ানে ক্লিক করব ক্লিক করলে পেয়ে যাব আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি এখান থেকে আমরা অ্যাপসটি ইনস্টল করে নেব আমি অলরেডি ইনস্টল করেছি এর কারণে আমার ডিভাইসে দেখাচ্ছে ওপেন তো আপনাদের এই ওপেন বাটনটা থাকবে না আপনাদের এই ওপেন বাটনটার জায়গায় ইনস্টল একটি বাটন চলে আসবে এই আনস্টল বাটনটাও থাকবে না তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো মতামত মন্তব্য পরামর্শ সাজেশনের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন
এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।